শেষ হলেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা করি উত্তরটা পেয়েছেন থ্যাংক ইউ এবারের প্রশ্ন মহিলাদের মধ্য থেকে সালাম আলাইকুম আমার নাম শাহিদা একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমি আমার বিয়ের সময় মুসলমান হয়েছি আমার প্রশ্ন একটাই সেটা মানবতা নিয়ে বিষয়টা মানবতার শান্তি নিয়ে আমার প্রশ্নটা হলো ইসলাম ধর্ম বা কোরআনের কোথাও অঙ্গ প্রত্যঙ্গ দান করার কোনো অনুমতি দেয়া আছে কিনা যদি অনুমতি না দেয়া থাকে তাহলে কেন সেটা করা হয়েছে এ সম্পর্কে কিছু বলবেন বোন আপনি প্রশ্ন করলেন কোরআনে কোথাও উল্লেখ আছে কিনা যে অঙ্গ প্রত্যঙ্গ দান করা যাবে কিনা পবিত্র কোরআন বা সহিহ হাদিসে কোথাও অঙ্গ প্রত্যঙ্গ দান করার ব্যাপারে কিছু উল্লেখ নেই তবে মুসলিম পণ্ডিতরা একসঙ্গে বসে অনেকগুলো কনফারেন্স করেছেন মক্কায় রিয়াদে মালয়েশিয়ায় আর বিশেষজ্ঞরা একমত হয়েছেন যে অঙ্গ প্রত্যঙ্গ দান করা বা সংযোজনের অনুমতি আছে যদি তিনটি শর্ত পূরণ করা হয় এক নম্বর যে অঙ্গ দান করছে তার যেন কোনো বড় ক্ষতি না হয় আমি হার্ট দিতে পারবো না আমার হার্ট দান করলে আমি মারা যাব ডাক্তাররা বলেন আমার দুটো কিডনি আছে সেখানে একটাই যথেষ্ট ধরুন আমার মার দুটো কিডনি নষ্ট তাকে একটা কিডনি দিতে পারি তাহলে তিনিও বাঁচবেন আমিও বেঁচে থাকবো তাহলে এক নম্বর পয়েন্ট যে অঙ্গ দান করবে তার জন্য বড় কোনো ক্ষতি না হয় দুই নম্বর পয়েন্ট যার শরীরে অঙ্গ সংযোজন হবে তার জন্য এটা খুবই উপকারী হবে তিন নম্বর পয়েন্ট কোন রকম টাকা পয়সার জন্য অঙ্গ দান করা যাবে না কেউ কিডনি বেচতে পারবেন না এই তিনটা শর্ত পূরণ হলে বিশেষজ্ঞরা বলেন এই নিয়মে অঙ্গ প্রত্যঙ্গ দান করা যাবে অঙ্গ সংযোজনের অনুমতি আছে আশা করি উত্তরটা পেয়েছেন প্লিজ প্রশ্নটা করুন হ্যাঁ আমার নাম অমরেশ আমার একটা প্রশ্ন আছে আপনার মতে ঈশ্বর কেন আমাদের সৃষ্টি করেছেন ঈশ্বর কি আমাদের এই পৃথিবীতে পরীক্ষার জন্য পাঠিয়েছেন যাতে করে তিনি বিচার করতে পারেন বেহেশতে যাব না দোজখে ভাই আপনি প্রশ্ন করলেন ঈশ্বর আমাদের বানালেন কেন আমি একটা লেকচার দিয়েছিলাম সৃষ্টির উদ্দেশ্য নিয়ে প্রায় সোয়া এক ঘন্টা ধরে ঈশ্বর আমাদের তৈরি করেছেন তার একটা কারণ হলো পরীক্ষা পরকালের জন্য পরকালের জন্য পবিত্র কোরআনের সূরা মুলকে দুই নম্বর আয়াতে উল্লেখ করা আছে আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা তিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন তোমাদের পরীক্ষার জন্য তোমাদের মধ্যে কে উত্তম আর এছাড়াও তার এই সৃষ্টির বিশেষত্ব হলো তিনি মানুষ তৈরি করেছেন যার নিজের ইচ্ছা আছে আমরা মহান ঈশ্বরকে মানতে পারি অথবা অবাধ্যও হতে পারি আমাদের নিজস্ব কিছু ইচ্ছা আছে আর আমরা এই পৃথিবীতে আসার আগে সৃষ্টিকর্তা প্রশ্ন করেছিলেন তোমাদের মধ্যে কে মানুষ হয়ে জন্মাতে চাও আর আমরা মানুষ হয়ে জন্মাতে চেয়েছিলাম আপনি আর আমি পৃথিবীতে জন্মানোর আগে আমরাই মানুষ হতে চেয়েছিলাম আর সেজন্য সর্বশক্তিমান ঈশ্বর আমাদের কিছু ইচ্ছা শক্তি দিয়েছেন এখন এই ইচ্ছা শক্তির কারণে আমরা ঈশ্বরকে মানতে পারি আবার অবাধ্যও হতে পারি ঈশ্বরকে মানলে বেহেশতে যাব আর অবাধ্য হলে যেতে পারবো না তাহলে এই জীবনটা পরকালের জন্য পরীক্ষা অন্যান্য জীবজন্তু ফেরেশতা এদের ইচ্ছা শক্তি নেই তারা সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মেনে চলে তাই আমরা পরীক্ষা দিতে চেয়েছি আমরা পরীক্ষা দিচ্ছি এখন পরীক্ষা দিচ্ছি এই পরীক্ষার উপর ভিত্তি করে আমরা আমাদের পুরস্কার বা শাস্তি পাবো পবিত্র কোরআনের সূরা জারিয়াতে 56 নম্বর আয়াতে উল্লেখ আছে আল্লাহ বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি সৃষ্টি করেছি জিন ও মানুষকে শুধু আমার ইবাদত করার জন্য তাহলে আমাদের সৃষ্টি করার একটা কারণ হলো উপাসনা আর পরকালের জন্য পরীক্ষা আমরা ইবাদত না করলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু যাবে আসবে না তার ইবাদত করেন বা না করেন তারপরও তিনি মহান এতে তার কোনো উপকার হবে না কোনো ক্ষতিও হবে না আমরা সবাই পরীক্ষা দিচ্ছি আমাদের ভালোর জন্য চেয়েছিলাম যেমন আমি মেডিকেল পরীক্ষায় পাশ করতে চেয়েছিলাম আমি চেয়েছিলাম তখন আমাদের টিচার আমাদের পরীক্ষা নিলেন আমি সেই পরীক্ষায় পাশ করলাম একইভাবে ভাই আমরাই চেয়েছিলাম আমরা এখন পরীক্ষা দিচ্ছি আর বিস্তারিত জানার জন্য আমার ভিডিও ক্যাসেট দেখুন এই সৃষ্টির উদ্দেশ্য হ্যাঁ ভাই আপনার প্রশ্নটা করতে পারেন রেসপেক্টেড স্যার আমি চারটা প্রশ্ন করব প্রথমটা হলো এটা ভাই দয়া করে আপনার নামটা বলুন এবং একটা প্রশ্ন করুন সিজির আমরা এটা দেখি যে সব ধর্মগ্রন্থে কিছু না কিছু অবিশ্বাস্য গল্প থাকে যেমন ধরেন কোরআনে আছে যে আবাবিল পাখিরা যুদ্ধক্ষেত্রে শত্রুদের উপরে পাথর ফেলছে আর এই সব গল্প এই গল্পগুলো বিশ্বাস করা বেশ শক্ত এটা আমার প্রথম প্রশ্ন ভাই আপনি প্রশ্ন করলেন কোরআনের কিছু কথা যেন পাখি উপর থেকে পাথর ফেলছে সূরা ফিলের কথা সূরা ফিলের 1-5 আয়াত এরকম আরো অনেক আয়াত আছে কোরআন বলছে শাকুল কামার নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদকে দুই ভাগ করেছিলেন মুসা আলাইহিস সালাম সাগরকে দুই ভাগ করেছিলেন এগুলো কঠিন কাজ হ্যাঁ এগুলোকে বলে অলৌকিক অলৌকিক কাজ হলো সেগুলো যেগুলো কোনো ব্যাখ্যা মানুষ দিতে পারে না মানুষের পক্ষে চাঁদকে দুই ভাগ করে ফেলা এটা অসম্ভব আবার কোনো মানুষ সাগরকে দুই ভাগ করে ফেলবে তার মধ্যে রাস্তা থাকবে এটাও অসম্ভব তাহলে এগুলোকে বলা হয় অলৌকিক শুধুমাত্র ঈশ্বরই এটা করেন আপনি আমি পারবো না
আমরা এই কাজের ব্যাখ্যা দিতে পারবো না, আমরা শুধু একটা উপায় এটা প্রমাণ করতে পারি যদি সেই সময়ে ফিরে যাই। এখানে বর্তমান থেকে আমরা অতীতে যেতে পারবো না, 3,000 বা 4,000 বছর আগে গিয়ে আমরা দেখতে পারবো না মুসা আলাইহিস সালাম সাগরকে ভাগ করেছিলেন কিনা। তাহলে কি করব? এই অলৌকিক গুলো আমরা অতীতে গিয়ে পরীক্ষা করতে পারছি না। কিন্তু পবিত্র কোরআনে এমন অনেক কথাই আছে যেগুলো এখন সত্যি প্রমাণিত হয়েছে। যেমন ধরুন কোরআন বলছে বিজ্ঞান নিয়ে কথা, বিগ ব্যাং সম্পর্কে কোরআন বলছে চাঁদের আলো তার নিজস্ব আলো নয়, কোরআন বলছে পৃথিবী বর্তুলাকার, কোরআন বলছে সূর্য প্রদক্ষিণ করে। 1400 বছর আগে মানুষ ভাবত এগুলো কোন ধরনের কথা, চাঁদের নিজের কোনো আলো নেই, পৃথিবী বর্তুলাকার, এগুলো কি সত্যি, এগুলো বিগ ব্যাং এর কথা? এখন বিজ্ঞান অনেক উন্নত হয়েছে, এখন আমরা জানি সবই সত্যি। তবে অতীতে কি হয়েছে জানার জন্য অতীতে যেতে পারবো না। আমার যুক্তি বলে কোরআনে যে কথাগুলো আছে কিছু পরীক্ষা করা যায়, কিছু পরীক্ষা করা যাবে না। আমরা অতীতে যেতে পারবো না, তাহলে এই ব্যাপারগুলো কিছুটা অপরিষ্কার। আমরা বর্তমানে যেগুলো পরীক্ষা করতে পারি সেই কথাগুলোর মধ্যে যা কিছু পরীক্ষা করতে পারি ধরেন 80% চেক করতে পারি। আমার যুক্তি বলে 80% কোরআনে যে কথাগুলো আছে পরীক্ষা করতে পারি সেগুলো একেবারে 100% সঠিক। যেগুলো আমরা চেক করতে পারি তার মধ্যে 1% ভুল নেই। যদি বলেন এমন ঘটনা ঘটেনি, শুধু অতীতে গেলেই সেটা প্রমাণ করতে পারবেন। যদি কোরআন বলে মুসা নবী সমুদ্রকে দুই ভাগ করেছিলেন, এটা ভুল, সেটা প্রমাণ করতে পারবেন না, সঠিকও প্রমাণ করতে পারবেন না। অতীতে যেতে পারবেন না, আমরা 3-4 হাজার বছর আগে ফিরে যেতে পারি? পারি না। তাহলে যদি যুক্তি দিয়ে বলতে পারি এই ব্যাপারটা সত্যি হতে পারে নাও হতে পারে, সত্যি হতে পারে নাও হতে পারে, পাখিগুলো হয় পাথর ফেলেছিল না হয় ফেলেনি, ঠিক আমরা বলতে পারি, ব্যাপারটা পরিষ্কার না। যদি পারমাণবিক বোমার কথা বলতেন 1000 বছর আগে, তারা কি বিশ্বাস করত? বিশ্বাস করত? তারা বলতো পাগলের প্রলাপ, ঠিক না ভুল? কিন্তু এখন তো আমরা বিশ্বাস করি, কারণ বিজ্ঞান উন্নত হয়েছে। এখন দেখি পারমাণবিক বোমা, আণবিক বোমা, তাহলে পাখিরা পাথর ফেলছে, এতে সমস্যা কোথায়? এটা খুব সোজা, পারমাণবিক বোমা আরো কঠিন। তাহলে বুঝতে পারছেন আমরা অতীতে যেতে পারবো না। আমার যুক্তি বলে যেগুলো আজকে পরীক্ষা করতে পারি, কোরআনের যে বিষয়গুলো ভালোভাবে দেখতে পারি, সেগুলোর মধ্যে পুরো 100% সত্যি বলে প্রমাণিত হয়েছে। 20% আমরা পরীক্ষা করতে পারবো না, কারণ অতীতে যেতে পারবো না, ভবিষ্যতে যেতে পারি না, বেহেস্ত আর দোজকের অস্তিত্ব বৈজ্ঞানিকভাবে প্রমাণ করতে পারবো না। হয়তো বলবেন যে ভাই জাকির, আপনি একজন ডাক্তার, কিভাবে বেহেস্ত দোজক বিশ্বাস করেন? আমি বলি এটা 20% অস্বচ্ছ অংশের কথা। আমার যুক্তি বলে যখন 80% কোরআনে যতক্ষণে আমরা চেক করতে পারি এগুলো 100% সত্যি বলে প্রমাণিত হয়েছে, সেখানে 0.1% ভুল নেই। আমার যুক্তি বলে এই 20% ইনশাআল্লাহ আল্লাহ চাইলে সেটাও সত্যি প্রমাণিত হবে। হয়তো ভবিষ্যতে বিজ্ঞান উন্নত হবে, 20 বছর 50 বছর পরে আমরা পরকালের জীবন সম্পর্কে জানতে পারবো, আমরা বেহেশতের সম্পর্কে জানতে পারবো। আমার যুক্তি বলে এটা যুক্তিপূর্ণ বিশ্বাস যে কোরআনের 0.00001% ভুল প্রমাণিত হয়নি, 80% একেবারে পুরোটাই সত্যি। তাই আমার যুক্তি বলে যে ইনশাআল্লাহ বাকি 20% যেটা চেক করা যাচ্ছে না অতীতে ফিরে গিয়ে বা ভবিষ্যতে গিয়ে, ইনশাআল্লাহ সেগুলো সত্যি হবে। আশা করি উত্তরটা পেয়েছেন। এর পরের প্রশ্ন পুরুষদের মধ্য থেকে। হ্যালো, আমার নাম অশোক, আমি ইকোনমিক্স নিয়ে এমএ পড়ছি। স্যার, আমার প্রশ্নটা হলো, বর্তমান প্রেক্ষাপটে বলা যায় আমরা খুব খারাপ সময় পার করছি, আমরা সবাই শান্তি চাই, হোক জাতিগত শান্তি বা হোক ধর্মীয় শান্তি অথবা সে যাই হোক, আমাদের আসলে শান্তি আর মানবতার প্রয়োজন। এই ধর্মের কারণেই কি পৃথিবীতে আমরা আজ এত বেশি সমস্যা দেখছি? এই ধর্মের কারণেই কি পৃথিবীতে এত বেশি যুদ্ধ আর অরাজকতা চলছে? এটা এটা বাদেও অন্য সমস্যা আছে, আর এই ধর্ম দিয়েই কি পৃথিবীর সব সমস্যার সমাধান করা যায়? আর ধর্ম দিয়েই কি ইথিওপিয়া দুর্ভিক্ষের সমাধান করা যায়? শিশুরা না খেয়ে মারা যাচ্ছে, ধর্মই কি সব কিছুর সমাধান? ধর্ম দিয়েই কি পৃথিবীর এই সব সমস্যা সমাধান করা যাবে? এই ধর্ম দিয়েই কি আমাদের সব সমস্যাগুলোর সমাধান করা যাবে? আমার মনে হয় অন্য কোনো সমাধান আছে। ভাই, খুব সুন্দর প্রশ্ন করেছেন। পৃথিবীতে এখন অনেক সমস্যা, ধর্মই কি এসবের সমাধান দেবে? ইথিওপিয়াতে অনেক মানুষ মারা যাচ্ছে, ধর্ম কি এটা সমাধান? ভাই, সত্যের ধর্মটাই এখানে সমাধান। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে উল্লেখ আছে, ইন্না দ্বীন ইনদাল্লাহি আল ইসলাম, একমাত্র গ্রহণযোগ্য দিন হলো আল্লাহর কাছে, আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা। যদি দেশের সব লোক আল্লাহর কাছে আত্মসমর্পণ করত তাহলে ইথিওপিয়ায় কোনো সমস্যাই হতো না। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, আর সহিহ হাদিসেও আছে, ইসলামের তৃতীয় স্তম্ভ হলো প্রত্যেক ধনীর লোক যাদের সঞ্চয় নিসাবের তুলনায় অতিরিক্ত 85 গ্রাম স্বর্ণ, তাদের সঞ্চয়ের 2.5% দান করে দেবে। যদি সব লোক দান করত, দারিদ্র বলে পৃথিবীতে কিছুই থাকতো না। ইথিওপিয়াতে অবশ্যই পুরো পৃথিবীতে একটা মানুষও না খেয়ে মারা যেত না। আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে 3 জন ধনী লোক
সবচেয়ে ধনী তিনজন, তাদের সম্পদের পরিমাণ 48টা গরিব দেশের জাতীয় আয়ের সমান, সবচেয়ে ধনী তিনজন। যদি এই তিনজন যাকাত দেয় মানুষের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। সমস্যা হচ্ছে প্রত্যেকটা মানুষ যদি ইসলাম ধর্ম পালন করত, আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করত। আপনি একটা সমস্যার কথা বললেন, যে সমস্যার কথাই বলেন না কেন, আলহামদুলিল্লাহ পবিত্র কোরআনে সেই সমস্যার সমাধান দেওয়া আছে। সত্যের ধর্ম পালন করুন, সত্যিকারের শান্তি পাবেন। এবারের প্রশ্ন মহিলাদের মধ্যে থেকে, অমুসলিম বোন। সালাম আলাইকুম। যদি একজন মুসলমান কোন অমুসলিমের বাসায় থাকে, সে যদি তখন নামাজ আদায় করতে চায়, সেই অমুসলিমের বাসায় কি নামাজ পড়া যাবে? সেখানে নামাজ পড়ার নিয়মটা কি? আর মুসলমানরা মন্দির থেকে প্রসাদ নিতে পারবে কিনা সেটা বলবেন কি? বোন আপনি দুটো প্রশ্ন করেছেন, প্রথমটা হলো কোন